একটা ছোট্ট গ্রামে মুনির নামে লোক থাকত। ওর কাছে অনেক কটা নারকেল গাছ ছিল, আর ওর 10 বছরের একটা মেয়েও ছিল, যার নাম মুনিয়া। মুনিয়া নারকেল গাছে চড়তে খুব ভালোবাসত, কিন্তু পারত না। একদিনের কথা, যখন মুনির গাছ থেকে নারকেল পাড়ার জন্য গাছে ওঠে, বাবা আমিও গাছে চড়ব, আমাকেও গাছে চড়া শিখে দাও না। তুই গাছে চড়ে কি করবি রে? যদি গাছ থেকে তুই পড়ে যাস তো আঘাত লাগতে পারে তোর, আর এতে তোর প্রাণটাও চলে যেতে পারে। আমি তোকে গাছে চড়ানো শেখাতে পারবো না। কিন্তু বাবা আমি গাছে চড়া শিখব। একবার বলে দিলাম না, না তো না। মুনিয়ার এত বলা সত্ত্বেও তাকে গাছে ওঠা বারণ করে দেয়, কিন্তু মুনিয়া নারকেল গাছে চড়া শিখতে চাইছিল। না না, আমি তোকে গাছে চড়ানো শেখাতে পারবো না, আমি তোর প্রাণটা বিপদে ফেলতে পারি না। কিন্তু বাবা তুমিও তো গাছে চড়ো, তাহলে আমি কেন গাছে চড়ে নারকেল তুলে আনতে পারবো না? মুনিয়া, গাছে চড়ে নারকেল তোলার জন্য আমি বাধ্য, আমি এটা ছাড়া অন্য কোনো কাজ করতেও তো পারি না, তাই জন্যে আমায় এই কাজটা করতে হয়, আর এতে প্রাণেরও ঝুঁকি আছে। তাই জন্যে আমি তোমায় গাছে চড়ানোটা শেখাই না, যাতে তোমার কিছু হয়ে না যাক। মুনিয়ার বাবা নিজের কোমরে একটা গামছা বেঁধে একটা নারকেল গাছে ধীরে ধীরে উঠতে থাকে। কত ভালো হতো যদি বাবাও আমাকে গাছে চড়া শিখিয়ে দিত, কিন্তু বাবা তো আমাকে শেখাচ্ছেই না। তার কিছুক্ষণ পর মুনির গাছের উপর পৌঁছে যায়। মুনিয়া, আমি নারকেলটা তুলে নিচে ফেলছি, তুমি গাছে নিচের থেকে দূরে সরে যাও। নিজের বাবার কথা শুনে মুনিয়া গাছের পাশ থেকে সরে যায়, আর মুনির নিজের হাতে দা দিয়ে নারকেল ভেঙে ভেঙে নিচে ফেলতে থাকে। যখন সব নারকেল নামানো হয়ে গিয়ে থাকে তখন সেও নেমে আসে। তারপর মুনির আর মুনিয়া সব নারকেল জমা করে সেটাকে থলিতে ভরে বাজারে বিক্রি করতে যায়। সব নারকেল বিক্রি করে তারা বাড়ি ফিরে আসে, কিন্তু জমিদারকে নিজেদের বাড়িতে দেখে তারা ভয় পেয়ে যায়। জমিদার মশাই, আপনি এখানে? কেন, আমাকে দেখে ভয় পেয়ে গেলে নাকি? আসলে ওই, না না জমিদার মশাই, তেমন কোনো ব্যাপার নয়। আমি ভাবলাম তোমাকে গিয়ে একবার মনে করিয়ে দি, তুমি যে ধার নিয়েছিলে তার ফেরত দেওয়ার সময় এসে গেছে, আমার 10 দিনের মধ্যে সুদে আসরে সব টাকাটা চাই। যদি তুমি 10 দিনের মধ্যে আমার সব টাকাটা না দিয়েছ, তাহলে তোমার সব নারকেল গাছ আমি নিয়ে নেব, এটা বুঝতে পারলে তো? হ্যাঁ জমিদার মশাই, আরো যদি কিছুদিন আপনি সময়টা দিয়ে দিতেন তাহলে খুব আমার দয়া হতো, আমার 10 দিনের মধ্যে সব টাকা যেন পেয়ে যাই। হ্যাঁ, না হলে তুমি নিজের সব নারকেল গাছ যেটা আমার কাছে রেখেছিলে ওইগুলো সব আমার হয়ে যাবে। জমিদারের কথা শুনে মুনির চিন্তায় পড়ে যায়। মুনির স্ত্রী ওকে বোঝায়, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এই সব কথা মুনিয়া শুনে ফেলে। পরের দিন সকাল সকাল মুনির নারকেল গাছ থেকে নারকেল পাড়তে চলে যায়, মুনিয়াও ওর সাথে চলে যায়। মুনির নারকেল গাছ থেকে তাড়াতাড়ি করে নারকেল ভাঙছিল, তখনই হঠাৎ ওর মাথা ঘুরিয়ে যায় আর সোজা ও মাটিতে গিয়ে পড়ে, যার জন্য ওর পা গুরুতরভাবে জখম হয়। ডক্টর ওকে চলতে ফিরতে একদম বারণ করে দেয়। এখন আমি জমিদার মশাইয়ের টাকা শোধ করতে পারবো না, আমি আমাদের নারকেল গাছ জমিদারকে নিতে দেব না। পরের দিন সকালে মুনিয়া তাড়াতাড়ি উঠে নারকেল গাছের নিচে পৌঁছে যায়, আর ওটাকে ওপর থেকে নিচ অব্দি মন দিয়ে দেখতে থাকে। এই নারকেল গাছটা কত উঁচু, কে জানে বাবা এত উঁচুতে কি করে উঠে যায়। মুনিয়া নিজের বাবার মতো গাছে চড়ার জন্য চেষ্টা করতে থাকে, কিন্তু চড়তে পারে না, প্রতিবার পিছিয়ে যায়। তখনই ও আবার চড়ার চেষ্টা করে আর আস্তে আস্তে গাছে চড়ে যায়, আর নিজেকে গাছের ওপর চড়তে দেখে ভীষণ খুশি হয়ে যায়। আর যেই ও নারকেল গাছ থেকে নারকেল তুলতে থাকে, তখনই হঠাৎ ভার না সামলানোর কারণে ও নিচে পড়তে থাকে। বাঁচাও বাঁচাও! তখনই ওখান থেকে যেতে থাকা এক ডাইনি মুনিয়াকে পড়তে দেখে তাকে নিজের কোলে সামলে নেয়। এখনই পড়ে মরে যেতে তো। মুনিয়া ডাইনিকে দেখে ভয়ানকভাবে ভয় পেয়ে যায়। ডাইনি, তুমি ডাইনি হয়ে আমার প্রাণ বাঁচালে। কেন
ডাইনি কারোর প্রাণ বাঁচাতে পারে না নাকি? কিন্তু ডাইনিরা তো মানুষদের মেরে খেয়ে ফেলে। সব ডাইনি একরকম হয় না, এদের মধ্যে কিছু ভালো ডাইনিও থাকে যারা কারোর কোনো ক্ষতি করে না। তুমি এত ছোট বয়সে গাছের উপর কি করছিলে? তোমার বাড়ির লোকেরা মানা করে না? মুনিয়া ডাইনির কথা শুনে কাঁদতে থাকে। কি হলো, কাঁদছো কেন? আমার নারকেল গাছে চড়ার ভীষণ শখ। নিজের বাবাকে চড়তে দেখে আমার খুব ইচ্ছে হতো যে আমিও গাছে চড়ি, কিন্তু বাবা সব সময় আমাকে বারণ করত, বলতো যে আমার কোথাও গাছ থেকে পড়ে গিয়ে আঘাত না লেগে যায়। আজ বুঝতে পারছি যে আমাকে কেন বারণ করত। তোমার বাবা মানা করা সত্ত্বেও তুমি আবার গাছে চড়ছো? গাছ থেকে নারকেল পারবো তবে তো ওটা বাজারে বিক্রি করে জমিদারের ঋণ শোধ করবো। ঋণ? কিসের ঋণ? তারপর মুনিয়া ডাইনিকে জমিদারের সব ধারের গল্প বলল। বাস এইটুকু, আমি গাছ থেকে তোমাকে সব নারকেল পেরে দিচ্ছি। তারপর ডাইনি নারকেল গাছে চড়তে থাকে। ডাইনিকে নারকেল গাছে চড়তে দেখে মুনিয়া অনেক খুশি হয়ে যায়। তারপর এক এক করে গাছ থেকে নারকেল তুলে ফেলতে থাকে। এইটা দেখে মুনিয়া অনেক খুশি হয়ে যায়। এখন ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, এবার তুমি গাছ থেকে নিচে নেমে আসো। তারপর ডাইনি নিচে নেমে আসে। আরে বাহ, তুমি তো গাছ থেকে সব নারকেল পেরে ফেলেছো, আমিও যদি তোমার মতো গাছে চড়তে পারতাম। তুমি গাছে চড়া শিখতে চাও? হ্যাঁ আমিও গাছে চড়া শিখতে চাই, কিন্তু বাবা আমাকে কখনো গাছে চড়া শেখাবেন না। তুমি গাছে চড়া শিখবে তো, আমি তোমাকে শেখাবো গাছে চড়া। কিন্তু কালকে এই সব এখন নিয়ে বাজারে বিক্রি করে বাড়িতে যাও, তোমার মা বাবা হয়তো অপেক্ষা করছে, যাও কালকে দেখা করব। তারপর মুনিয়া নারকেল বিক্রি করতে বাজারে চলে যায়, আর তা দিয়ে যা রোজগার হয় সব টাকা এনে বাবাকে দেয়। মুনিয়া, এই এতগুলো টাকা তুই কোথার থেকে আনলি? বাবা আমি গাছ থেকে নারকেল পেরে বাজারে বিক্রি করে কামিয়েছি, এখন জমিদার আমাদের নারকেল গাছ নিয়ে নেবে না তো? আমি তোকে গাছে চড়তে মানা করেছিলাম, তাই তো, যদি তোর কিছু হয়ে যেত তখন? বাবা আমার কিচ্ছু হবে না। মুনিয়ার মা বাবা ওকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আমাদের মেয়ে, আমি জানতাম না যে আমাদের ছোট্ট মেয়ে এত বড় আর বুদ্ধিমতী হয়ে গেছে। এ আমাদের মেয়ে নয়, এ আমাদের ছেলে। যে কাজটা ছেলেরা করতে পারে না সেটা ও মেয়ে হয়ে করে দেখিয়েছে। বাবা মা। আর তারপর মুনিয়া ওর বাবা মায়ের সাথে হাসি খুশি খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। আবার যেই সকাল হয় মুনিয়া আবার নারকেল গাছের কাছে পৌঁছে যায়, আর এদিক ওদিক ডাইনিকে খুঁজতে থাকে। তখনই হঠাৎ করে ডাইনি ওর সামনে এসে যায়। আরে তুমি হঠাৎ করে কি করে এলে? জাদু করে। তুমি জাদুও জানো? ডাইনি মুনিয়ার কথা শুনে হাসতে থাকে। ছাড়ো এসব, এখন আমি তোমাকে গাছে চড়া শেখাবো, আর গাছ থেকে কি করে নারকেল পাড়তে হয় সেটাও তুমি আমাকে মন দিয়ে দেখবে, ঠিক আছে? হ্যাঁ। ডাইনি রশির সাহায্যে নারকেল গাছের ওপর উঠে যায়, আর একটা একটা করে নারকেল নিচে ফেলতে থাকে। সব নারকেল হয়ে গেলে নিজেও নেমে আসে। এখন তুমি চড়ো। তারপর মুনিয়াও ডাইনির সাথে সাথে নারকেল গাছে চড়ে যায়। যেরকম যেরকম ডাইনি গাছে চড়ে সেরকম সেরকম মুনিয়া ওকে দেখে গাছে চড়তে থাকে। এরকম ভাবে ডাইনি রোজ মুনিয়াকে নারকেল গাছে চড়া শিখিয়ে দিত, আর গাছ থেকে নারকেল তোলাও শিখিয়ে দেয়। তারপর একদিন ডাইনি মুনিয়াকে একলাই গাছে চড়তে বলে। আজ তুমি একাই গাছে চড়বে আর নারকেল পেরে দেখাবে। আমি? হ্যাঁ তুমি। তারপর মুনিয়া একলাই নারকেল গাছে চড়ে যায়, আর গাছ থেকে সব নারকেল পেরে ফেলে, আর নিচে নেমে আসে, আর খুব খুশি হয়ে ডাইনিকে জড়িয়ে ধরে। আমি বিশ্বাস করতে পারছি না যে আজ আমি একলাই গাছে চড়তে পেরেছি, আর এই সব তোমার জন্য হয়েছে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এখন আমি গাছ থেকে নারকেল তুলে জমিদারের সব ধার শিগগিরই শোধ করে দেব, যাতে ও আমাদের নারকেল গাছ আর নিতে না পারে। এখন তুমি গাছে চড়া শিখে গেছো, কিন্তু যখনই গাছে চড়বে সাবধানে চড়বে। আমার এখন যাওয়ার সময় হয়ে গেছে, আমাকে যেতে হবে। তুমি এখানেই থাকো না আমার সাথে, আমি তোমাকে কোথাও যেতে দেব না। না আমি এখানে থাকতে পারবো না, আমাকে যেতেই হবে। তুমি তোমার মা বাবার খেয়াল রেখো। এরকম বলে ডাইনি ওখান থেকে চলে যায়, আর মুনিয়া সব নারকেল তুলে বাজারে বিক্রি করে 10 দিনের মধ্যে জমিদারের সব টাকা চুকিয়ে দেয়।